চ্যানেল আজকে সরস্বতী পূজো আর এর মাঝখানে তোমাদের ওয়েদার আপডেট দিই। আজকে ভীষণই বৃষ্টি, আজকে না গতকাল থেকেই বৃষ্টি, তার মধ্যে গতকাল হয়েছে দার্জিলিংয়ের স্নোফলস। আমাদেরও যাওয়ার কথা ছিল দার্জিলিং, কিন্তু এই ওয়েদারের জন্য আর বাচ্চাকে নিয়ে যাওয়া সব মিলিয়ে প্ল্যানটা ক্যান্সেল করলাম আমরা। আর আমরা যাচ্ছি কালকের দিনে ডুয়ার্স, সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আজকে দেখাবো আমাদের এই সরস্বতী পূজার আয়োজন। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ। প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজ আমি বানাচ্ছি বাঁধাকপির একটা তরকারি, তার জন্য আমি বাঁধাকপিটা অলরেডি কেটে নিয়েছি পিস, গ্রিন পিস নিয়েছি এক কাপের মতন, টমেটো আর আলুগুলোকে টুকরো করে আমি ভেজে তুলে রেখেছি, সাথে আছে একটু আদা বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। একটা কড়াইতে আমি তেল গরম বসিয়েছি, এটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দেবো গোটা জিরে, তেলটা একটু আর একটু গরম হবে, আমি একটু আগেই দিয়ে ফেললাম ভুল করে। এর মধ্যে আর একজন এসে গেছে আমাকে কোম্পানি দিতে, সে হচ্ছে ইনি। যদিও বাসন্তী রঙের পাঞ্জাবি পরেছে, কিন্তু আজকে যা ওয়েদার তার উপর তো সোয়েটার তো পরতেই হতো। এর মধ্যে আমি দেব আদা বাটা, থার্টি সেকেন্ডের মতো আমি এটাকে একটু ফ্রাই করে নেব অল্প। করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব যে টমেটোটা আমি কেটেছিলাম তার হাফ। এর মধ্যে একটু নুন দিয়ে আমি টমেটোটাকে একটু গোল করে দেবো কিছুক্ষণ। তারপরে আমি এর মধ্যে আলু আর বাঁধাকপিটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। আমি একদম সিম্পলই বানাচ্ছি, একদম নিরামিষ, কারণ যেহেতু আছে পূজার দিন সেই জন্য। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুর টুকরোগুলো, এটা এক কাপের মতো আলু আমি নিয়েছি, টুকরো করে কেটে রাখা অল্প আমি ভেজে নিয়েছি।
এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আর সাথে একটু নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো। ব্যাস ব্যাস। আর একটু আপনারা যদি চান এর মধ্যে কড়াইশুঁটিও আপনারা দিতে পারেন, কিন্তু এটা অ্যাবসলিউটলি নিজের ইচ্ছের ওপর, দিলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি এখানে একটু দেবো, কারণ আমার কড়াইশুঁটিগুলো ব্লাঞ্চ নয়, সেই জন্য আমি এই পয়েন্টেই দিয়ে দিলাম। এগুলো দুটো একসাথেই ভাজা হতে থাকবে, একটুখানি শুকনো শুকনো তরকারিটা হবে, খিচুড়ির সাথে খেতে ভালোই লাগে। আমি আজকে করবো গোবিন্দভোগ চালের খিচুড়ি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। দিয়ে এটাকে আমি একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাবো। আর এই দেখো, দেখে নাও তোমরা সরস্বতী পুজোর খাওয়া প্রসাদের।